একজন নারী যখন গর্ভবতী হয় তখন তার শরীরে ক্ষীদের পরিমাণ ভীষণ পরিমাণে বেড়ে যায়, যার দরুন একজন গর্ভবতী মায়ের যখন তখন ক্ষীদে পেয়ে যাচ্ছে। তখন মায়েরা নানান রকম খাবার খেতে শুরু করে এবং তারা এটাও মনে করে যে তারা কি খাবার খেলে গর্ভের সন্তানের গায়ের রং ফর্সা করা যাবে। যদিও আমরা ভালো করেই জানি যে গর্ভের বাচ্চার গায়ের রং সম্পূর্ণটাই নির্ভর করে সৃষ্টিকর্তার ওপর। তিনি তার ইচ্ছে মতো আমাদের গর্ভের সন্তানকে সাজিয়ে এই পৃথিবীতে পাঠান। তবুও আমাদের গর্ভবতী মায়েদের মনে একটাই চাহিদা রয়ে যায় যে আমাদের গর্ভের সন্তান যেন ফর্সা রূপে জন্ম হয়। গবেষকরা মনে করেন যে গর্ভবতী মায়ের খাওয়া দাওয়ার উপর কখনোই গর্ভের সন্তানের বর্ণ নির্ভর করে না, সেটা নির্ভর করে বাবা মায়ের গায়ের রঙের ওপর, নয়তো জিনগত কারণে। কিন্তু পৌরাণিক মতে অনেকেই মনে করে যে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েরা যদি এমন কিছু খাবার খায় তাহলে গর্ভের সন্তানের বর্ণ ফর্সা করা যায়। আপনাদের যদি পৌরাণিক কথাগুলোর উপর বিশ্বাস থাকে তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু খাবারের তালিকার নাম বলবো যে খাবারগুলো গর্ভাবস্থায় খেলে গর্ভের সন্তানের রং ফর্সা হবে বলে মনে করা হয়। যদিও বা এমন কিছু খাবার খেলে বাচ্চার রং ফর্সা হবেই বলে কেউ কিন্তু নিশ্চিত ধারণা দিতে পারে না, তাই আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই এই খাবারগুলো খেয়ে দেখতে পারেন আপনার গর্ভের সন্তানের ফর্সা হওয়ার জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলটির সদস্য হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিন। যদি কোনো পরবর্তী ভিডিও আপলোড করা হয় তাহলে আপনার কাছে খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশন চলে যাবে। চলুন জেনে নেই যে প্রচলিত ধারণা অনুযায়ী কী কী খাবার খেলে গর্ভের সন্তানের রং ফর্সা করা সম্ভব। গর্ভাবস্থায় ডায়েট চার্টের মধ্যে প্রথমেই রাখুন কেশর দুধ। প্রচুর মহিলা গর্ভাবস্থায় কেশর দুধ খান, তাদের বিশ্বাস যে কেশর সন্তানকে ফর্সা হতে সাহায্য করে। কেশর গর্ভে বেড়ে ওঠার বাচ্চার ত্বকের বর্ণ উজ্জ্বল করতে এবং ব্রেন ডেভেলপমেন্ট করতেও সাহায্য করে। এরপর খান নারকেল। আপনি যদি বাচ্চা ফর্সা চান তাহলে নারকেলের সাদা শাঁসটা খাওয়ার অভ্যাস করুন। অনেকেরই বিশ্বাস সাদা শাঁস বাচ্চা ফর্সা হতে সাহায্য করে। গর্ভাবস্থায় ডিমের উপকারিতা কিন্তু মারাত্মক, তাই চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে ডিমের সাদা অংশটা খুব ভালো ফর্সা হওয়ার জন্য, তাই আপনারা গর্ভাবস্থায় প্রতিদিন একটা করে অন্ততপক্ষে ডিম খাওয়ার চেষ্টা করবেন। গবেষণায় দেখা গেছে যেসব মহিলারা খাবারের মধ্যে ঘি খেয়ে থাকেন তাদের প্রসব যন্ত্রণা কম হয়। ওদিকে পুরাণ মতে মনে করা হয় ঘি ভ্রূণের বর্ণ উজ্জ্বল করতে সহায়ক, তাই তেলের জায়গায় ঘি খাওয়ার চেষ্টা করুন। গর্ভাবস্থায় প্রতিটি মহিলার উচিত বেশি করে দুধ খাওয়ার। দুধ বিভিন্ন গুণের জন্য আপনার দরকার, তাই বাড়ন্ত ভ্রূণের সুগঠনের জন্য আপনার দুধ ভীষণ উপকারী। সেই সঙ্গে আপনি যদি গর্ভের সন্তানের বর্ণ ফর্সা করতে চান তাহলে অবশ্যই ডায়েট চার্টে দুধ রাখুন। গর্ভাবস্থায় রসালো ফলের মধ্যে কমলা লেবু খাওয়া উচিত, এটি ভিটামিন সি এ ভর্তি, যা বাড়ন্ত বাচ্চার পক্ষে খুব ভালো এবং ত্বকের বর্ণোজ্জ্বল করতেও সহায়ক। কোনো স্ত্রী যদি ফর্সা সন্তান চান তাহলে গর্ভাবস্থায় শুকনো বা ভেজানো আলমন্ড খাওয়ার অভ্যেস করুন। অনেকের বিশ্বাস আলমন্ড মিশ্রিত দুধ গায়ের রং ফর্সা করতে সাহায্য করে, তাই গর্ভাবস্থায় এটি খাওয়া খুবই উচিত। মৌরি ভেজানো জল ত্বকের বর্ণ উজ্জ্বল করতে খুব কার্যকরী। গর্ভবতী মহিলারা রোজ সকালে 3 মিলি মৌরি ভেজানো জল খাওয়ার অভ্যেস করুন। এতে অবশ্য গা বমি ভাবও অনেকটা কেটে যায়, তার সঙ্গে গর্ভের সন্তানের রং ফর্সা হতেও সাহায্য করে। গর্ভাবস্থায় জল, যেটি সবচেয়ে বেশি দরকার আপনার এবং আপনার সন্তানের জন্য। একজন গর্ভবতী নারীর শরীর প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে যায়, তাই গর্ভবতী নারীদের প্রতিদিন অন্ততপক্ষে 10-12 গ্লাস জল পান করা উচিত। তাতে একজন মা এবং সন্তান উভয়েই সুস্থ থাকবে, তার সাথে গর্ভের সন্তানের বর্ণ ফর্সা হতে সাহায্য করবে। এই ছিল কয়েকটি খাবারের নাম, যে খাবারগুলো খেলে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে আপনার গর্ভের বাচ্চা ফর্সা হবে, কিন্তু এটা বলা সম্ভব যে এই খাবারগুলোর মাধ্যমে আপনার গর্ভের সন্তানের সুস্থতা কামনা করা যায়।
কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। সবশেষে আপনাদের জন্য এটাই প্রার্থনা করব সৃষ্টিকর্তার কাছে যে আপনি এবং আপনার সন্তান যেন সুস্থ এবং ভালো থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।